বছর চললো শেষ হওয়ার পথে, আর আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রোগ মুক্তির দিকে। তাই আমরা সবাই যে কোভিডের সঙ্গে ভয়ানক লড়াই করেছিলাম, শুধুমাত্র একটা সুন্দর স্বপ্নের মতন একটা সকাল দেখার জন্য, আর আমরা সেটা আস্তে আস্তে বাস্তবের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই আমি প্রিয়াঙ্কা তোমাদের সবার মুখে অনেকটা হাসি দেখার জন্য স্মাইল উইথ প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এসেছি এক নতুন এপিসোড। আর এই ভিডিওটায় থাকছে শুধুমাত্র অনেকটা ঘোরাঘুরি, আর যারা ঘুরতে ভালোবাসো তাদের তো ভালো লাগবেই এই ভিডিওটা দেখে। আর যারা ঘুরতে ভালোবাসো না কে বলতে পারে, এই ভিডিওটা দেখে হয়তো তাদের ঘুরতে যাওয়ার ইচ্ছা আরও অনেক বেশি করে জাগতে পারে। তাহলে আর দেরি কিসে, চলো ভিডিওটা দেখে নিই। ৪৪৬ কিলোমিটার চওড়া আর 29 কিলোমিটার লম্বা এই উপত্যকাটার নাম বলতে পারবে? এত বড় উপত্যকাটা শুনে কি ঘাবড়ে গেলে? কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই। চলো কতগুলো ফটো দেখাই, তাহলেই তোমরা হয়তো গেস করতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, এই ফটোগুলো হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের। 693 ফুট লম্বা, 693 ফুট গভীর এই উপত্যকার সৌন্দর্য হচ্ছে অপরূপ। তবে যাওয়ার পথে আমরা পাশ কাটিয়ে গেছিলাম এরিয়া 51 পাশ দিয়ে। তো এরিয়া 51-এর সম্বন্ধে প্রচুর প্রচুর গল্প আছে, তার মধ্যে কতগুলো উল্লেখযোগ্য গল্প তোমাদের সঙ্গে তো শেয়ার না করে পাচ্ছি না। দারুণ জায়গা, বেশ রোমাঞ্চকর, রহস্যজনক। তো একটা আমরা একটা এই এরিয়া 51-টা বেসিক্যালি পুরোটাই একটা ডেজার্ট এরিয়া। তো বিশাল বিশাল মরুদ্যান পাশ দিয়ে, বালুচরের পাশ দিয়ে আমরা গিয়েছিলাম, আর জায়গাটা খুবই সুন্দর। প্রচুর খেজুর গাছ আছে, বড় বড় অ্যান্ট হিল আছে। এত বড় অ্যান্ট হিল আমার জীবনে আমি প্রথম দেখেছি ওই এখানে আর সাউথ আফ্রিকায় দেখেছিলাম, বিশাল বিশাল অ্যান্ট হিল। আর এরিয়া 51 কিন্তু বেসিক্যালি ফেমাস ফর এলিয়েন্স, আর এলিয়েন্স সম্বন্ধে আমাদের অনেক অনেক ইমাজিনারি সমস্ত গল্প আছে। তো আমি ওখান থেকে অনেক কিছু জানতে পারি। তো আবার চলে আসি গ্র্যান্ড ক্যানিয়নের দিকে, আর আমরা হেলিকপ্টার করে গ্র্যান্ড ক্যানিয়নের ঠিক মাঝখানে, উপত্যকার মাঝখানে নামার সুযোগ পেয়েছিলাম, যাতে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের আশেপাশের দৃশ্যকে আরও সুন্দরভাবে দেখতে পারি। তাহলে দেরি না করে চলো আমরা সবাই মিলে গ্র্যান্ড ক্যানিয়নের মাঝখানে উড়ে যাই।
মাঝখান থেকে উপত্যকার মাঝখান থেকে বয়ে যাচ্ছিল কোলের একটা নদী। আর এই নদীতেই আমরা ঘোরাঘুরির সুযোগ পেয়েছিলাম বোটে করে। তবে এখানকার আদিম উপজাতিদের জন্য আমরা সমস্ত জায়গায় যেতে পারিনি, কারণ সেখানে নো এন্ট্রি করা আছে, কারণ তারা সভ্য জগতের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। ইনফ্যাক্ট আমরা এটাও শুনেছি তারা নাকি মানুষেও মাংস খায়, কিন্তু কতটা এর মধ্যে সত্যতা আছে আমি তোমাদের কাছে তা আমি বলতে পারবো না, পুরোটাই আমি শোনা কথা বলছি। তবে যেটুকুনি ঘুরেছি আমার পক্ষে যথেষ্ট, আর ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে এত সুন্দর সুন্দর জায়গা আমার পরিবারের সঙ্গে আমি ট্র্যাভেল করতে পেরেছি, আর সেটা সবথেকে বড় কথা তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে পাচ্ছি। আর জানি না কবে আবার ঘুরতে যেতে পারবো, তবে যখনই ঘুরতে যাই না কেন আমি তো আপডেট তোমাদের কাছে দেবোই। আর তোমরাও যদি কোনো ইনফরমেশান থাকে যে এই জায়গাটা ভালো, সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। খুব সুন্দর জায়গা, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এরিয়া 51 সম্বন্ধে অনেকে মনে করেন যে এলিয়েনদের আবিষ্কার হওয়ার পর এলিয়েনরা এখানেই আসেন এবং মানুষজনের সঙ্গে তারা এখানে এসে কথাবার্তা বলে। আবার অনেকে বলেন যে এলিয়েনদের এখানে যেহেতু পাওয়া গেছিলো তাদের ওপর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তা এখান থেকেই করা হয়। তারপরে আরও অনেক কথা আছে, ট্রাভেল ও সব ভয়ানক জিনিসের নাকি মূল ঘাঁটি এখানে, মানুষজন এরকম মনে করেন, কারণ এখানে সাধারণ মানুষের প্রবেশ অধিকার কোনো নেই। তবে খাতায় কলমে এটি একটি এয়ারবেস এরিয়া, কারণ এখানে নতুন সমস্ত বিমান তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা অস্ত্রের পরীক্ষা এখানে হয়ে থাকে, তাই এর খাতা কলমের নাম হচ্ছে হোমি এয়ারপোর্ট। তো জায়গাটি বেসিক্যালি বিভিন্ন লোকের আর কি বিভিন্ন রকম কথাবার্তা বলে, তার মধ্যে তোমার যেটা ইচ্ছা সেটা মানতে পারো, না মানলেও তোমার ব্যাপার। তবে কিছু কিছু জিনিস দেখে তোমাকে কিন্তু বস মানতেই হবে যে জায়গাটার মধ্যে কিছু স্পেশালিটি আছে। এবার আমরা উপত্যকা থেকে চলে আসবো জলপ্রপাতের দিকে। আর জলপ্রপাত বলতেই আমাদের মনে যেটা সবথেকে বড় আর কি সবার আগে মনে পড়ে, এটা বিশাল সুন্দর ঝর্ণার ছবি অনেকটা জায়গা জুড়ে, আর সেটা হলো নায়াগ্রা জলপ্রপাত। আর নায়াগ্রা চিরদিন থেকেই টুরিস্টদের কাছে খুব বিস্ময় ভালো লাগা দুটো জায়গায় জুড়ে আছে। আর আমার মতন যারা একটু ঘুরতে ভালোবাসো, যারা প্রকৃতি প্রেমিক, তাদের কাছে প্রকৃতির এই নায়াগ্রার সৌন্দর্য বারবার তাদের হাতছানি দিয়ে ডাকবে, আর আমাদের ঘোরার ইচ্ছাটাও একটু বাড়িয়ে দেবে আর কি। আর নায়াগ্রা জলপ্রপাত নিয়ে বলতে পারি আমরা যেখান থেকে আর কি, আর এই নায়াগ্রা জলপ্রপাতে আমরা বোটে করে গেছিলাম, আর আমাদের একটা পিঙ্ক কালারের রেনকোট টাইপের একটা কভার করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যারা আর কি ক্যানাডা থেকে যাবে তাদের রেনকোটের কালারটা কিন্তু ডিফারেন্ট, তো আমরা পিঙ্ক কালারও করেছিলাম। আর সামনে থেকে নায়াগ্রার সৌন্দর্য দেখে আমি স্পিচলেস হয়ে গেছিলাম, সেটা বর্ণনা করা আমার ক্ষমতার বাইরে। কিন্তু বিশ্বাস করো যে নায়াগ্রার জলপ্রপাতের যে মুগ্ধতা, যে জলোচ্ছ্বাস যখন আমার মুখের মধ্যে ছিটকে ছিটকে জলটা আসছিল ঝর্ণার, মুক্তি কাকে বলে সেটা আমি বুঝতে পেরেছিলাম এই ঝর্ণার এই বিশালতার কাছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করেছিলাম, আর আমার কাছে এটাই মনে হচ্ছিল যে আমার শান্ত থেকে এই সৌন্দর্যটা উপভোগ করা ছাড়া আমি আর কোনোভাবে এই মানে এই এনজয়মেন্টটা আর কোনোভাবে আমি শেয়ার করতে পারবো না। তার মধ্যে আমরাও কিছু ক্যামেরাবন্দিও করেছি সেই আমাদের অনুভূতিটাকে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব খুশি হব। আর ঝর্ণাটা অসাধারণ, বিশাল এলাকা জুড়ে আছে, আর বহু অনেক ধরনের পাখিও এখানে আছে। মাথার ওপর থেকে যখন পাখিগুলো উড়ে যাচ্ছে আর ঝর্ণার সেই কোলাহল সঙ্গে ঠান্ডা ঠান্ডা পুরো জল ছিটকে পড়া অন্য অনুভূতি, মনে হচ্ছে যে না আমি একটা অন্য জগতে চলে এসেছি, সে অপূর্ব। সেসব দৃশ্য এখনও আমার চোখের সামনে যেন ভেসে উঠছে।
আর রাতের বেলায় নায়াগ্রার সৌন্দর্য এক অপরূপ। বিশাল অঞ্চল জুড়ে শুধু আলোর খেলার সঙ্গে জলের খেলা চলে, আর দূর থেকে যখন অন্য শহরের আলোগুলো হাতছানি দিয়ে আমাদের দেখে যাচ্ছে, তা অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছিল। তো বেশি কথা না বাড়িয়ে তোমরা তাড়াতাড়ি করে ছবিগুলো দেখে নাও, আর কেমন লাগলো আমাকে জানিও। কেমন মনে হবে যদি তোমরা বাক্সিংয়ে যেই রাস্তা দিয়ে পারাপার হয় তোমরা সেই রাস্তা দিয়ে পারাপার হচ্ছ, আর হঠাৎ সেই রাস্তা দিয়ে একটা বাঘ বা সিংহ তোমাদের সাথেই পার হচ্ছে? আর যদি বাক্সিংয়ের বাচ্চারা একসঙ্গে পার হচ্ছে সেই রাস্তাটাই বা কেমন হবে, দেখতে ইচ্ছা হচ্ছে? চলো দেখা যাক তাহলে সেই রাস্তাটা কেমন। Go slow, yeah? Slowly, slow movement. And if he's in the air, you're about to win a harder. You won't play. That means a white shot. Say I'm a man, I don't be mad, see you.
আর সাউথ আফ্রিকার যখন গিয়েছিলাম, ছোটো ছোটো বাঘ সিংহের সঙ্গে যেমন হেঁটেছি একসঙ্গে, তাদের বাচ্চাদের সঙ্গেও কিন্তু খেলা করতে চাইনি। অনেকক্ষণ ধরে খেলা করছিলাম, যখন সিংহের বাচ্চা বা বাঘের বাচ্চাকে কোলে করে নিয়ে খেলা করছিলাম না, সত্যি কথা বলতে একটা ছোট্ট বিড়াল ছানার মতন মনে হচ্ছিলো। তার থেকে বেশি কিছু না, মনেই হচ্ছিলো না ওরা এত ভয়ানক হয়। কি কিউট, কি সুইট। চলো তাহলে সেই ফটোগুলো তোমরা দেখে নাও। সাউথ আফ্রিকার জঙ্গলের রাস্তা একটু অন্যরকম সুন্দর। আর সেই নিস্তব্ধ এরকম একটা রাতে যদি সাউথ আফ্রিকান সাফারি করা যায় তাহলে কেমন হয়? আর তার মধ্যে যদি দেখা যায় সেই অন্ধকারের মাঝখানে দুটো জলজল করছে চোখ শুধু আপনাদের তাকাচ্ছে, সে এক রহস্যময় রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো দেরি না করে আমার এই ভিডিওটা দেখে ফেলুন। আর আমি যা যা বললাম প্রত্যেকটা কথার আমি প্রধান সাক্ষী, আমার পরিবারে এই প্রত্যেকটা কথার সাক্ষী। আর প্রত্যেকটা যতটা পেরেছি আমি আমাদের ক্যামেরায় বন্দি করেছি সেই সাক্ষীটাকে। আর আপনাদের সঙ্গে আজ আমি খুবই গর্বিত সেগুলো শেয়ার করতে পেরে। চলো এবার আমরা জঙ্গল থেকে একটু সমুদ্রের দিকে ঘুরে আসি। আর সেটা যদি অস্ট্রেলিয়ার হয় কেমন হয়? আমাদের বাস একটা সুন্দর নীল সমুদ্রের পাশ থেকে ভেসে যাচ্ছিলো। আর সেই সমুদ্রটা যদি অ্যান্টার্কটিক ওশান হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের বাস অ্যান্টার্কটিক ওশানের গা ভেসে যাচ্ছিলো অস্ট্রেলিয়ার একটি সুন্দর জায়গায় যার নাম টুয়েল অ্যাপল স্টেলস। এখানে পৃথিবীর বিস্ময়কর যত জিনিস আছে আর কি আমাদের, তার মধ্যে এটি একটা অন্যতম। তো প্রচণ্ড এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে প্রচণ্ড হাওয়া আর সমুদ্রের নীল সবুজ জলের মাঝে কিছু কিছু পাথরের থাম দাঁড়িয়ে থাকে। আগে এখানে টুয়েলভটা বললেও কথার মধ্যে টুয়েলভ কথাটা উল্লেখযোগ্য থাকলেও কিন্তু এখানে আটটা দেখা গেছে, আটটা থাম রয়েছে। তবে 2005 সালে জুলাই মাসে এই আটটা থামের মধ্যে একটা থাম কিন্তু ভেঙে যায়, ফলে বর্তমানে সাতটা থাম রয়েছে। এই জায়গাটা এত হাওয়া, সমস্ত আমরা তাও এই হাওয়ার মধ্যেও ক্যামেরা বন্দি করেছি, তা তোমরা দেখে নাও অপরূপ সৌন্দর্য। অতিরিক্ত হাওয়া আর লবণাক্ত জলের জন্য সমুদ্রের তীরবর্তী চুনাপাথরগুলো, চুনাপাথরের গুহাগুলো
ভেঙে গিয়ে 50 মিটার বা 160 ফুট লম্বা থামে পরিণত হয়। আর এদের মধ্যেই 12টা থামের মধ্যে 8টা থাম আগেই বলেছি রয়েছে, আর 2005 সালে একটা ভেঙে যাওয়ার 7টা দাঁড়িয়ে রয়েছে। এরপরে আমরা চলে যাই ইস্ট ইউরোপের খুব ফেমাস একটি শহরে, তার নাম হচ্ছে বুডাপেস্ট। আর এই বুডাপেস্টকে দুভাগে ভাগ করে বয়ে চলেছে দানিউব নদী। হাংরির উত্তর থেকে দক্ষিণে বয়ে চলা এই নদীটির ওপর আছে ফ্রিডম বেজার। এখান থেকে সূর্যাস্ত দারুণভাবে দেখা যায়। সকালের সুন্দর শহরটার সৌন্দর্য কীভাবে রাতের সৌন্দর্যের সঙ্গে মিশে যায় তা এক কল্পনীয়। এখানে দাঁড়িয়ে থেকে তোমাকে আমি বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগে সেই দৃশ্য দেখতে। আর আমরা এই দানিউব নদীর ওপরই বোটে চেপে পুরো শহরটাকে ঘুরেছি। তার সঙ্গে দেখা গেছে ভীষণ সুন্দরভাবে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ের সৌন্দর্য স্থাপত্য। আর এই এই বিল্ডিংটি যেন সোনালি আলোয় বা সোনালি ফ্রেমে সবসময় বাঁধানো থাকে, তার নিদর্শন খুবই সুন্দর। আর সবথেকে ভালো কথা, এখানে অনেক ভালো ভালো সিনেমার শুটিং হয়েছে, যেমন সুশান্ত সিং রাজপুতের রাপ্তা, জন আব্রাহামের একটি বই, আমার সঠিকভাবে নামটা মনে পড়ছে না, তোমাদের যদি কারোর মনে পড়ে তুমি আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আর হচ্ছে তার মধ্যে ফ্রিডম বিচের সাদা আলো আমাদের মনকে ছুঁয়ে যদি অচিন করে নিয়ে যায় একদম চলে গেছিলো। আর আমার এই আমি তোমাদের সঙ্গে এখানকার সমস্ত ফটো ভিডিও সবই শেয়ার করবো, তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মধ্যে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমি আবার তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।